তো এই যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা কি তুমি এই কয়েকজন লোক ডাক দিলে সবার সামনে কইতে পারবা? কত সত্য কত কম অসুবিধা কি? আবু জেহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়ে, যারা হজে গেছেন তারা দেখছেন সাফা পাহাড় হলো ওই সাফা এবং মারোয়া, এটার ভিতরে সাই করা লাগে। সাফা পাহাড় উঠা ডাক দিছে, আয় তোমরা দেশের মানুষ কে কই আসো তাড়াতাড়ি আসো। ও নেতা ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াইয়া আইয়া সেটা যখন খাবার কিনারে দেখে যে নবীজি মাইকটা একটু কমাই দাও, আগের জায়গায় নাও। যখন নবীজি এবার সামনে সবাই এসে বসছে, তখন আবু জেহেল বলতে খুব খেয়াল করেন, আবু জেহেল বলতেছে কয় যে মোহাম্মদ, ওই যেই কথাটা একটু আগে আমার কাছে কইসলা এই কথাটা আবার একটু কও। তো নবীজি কই কথা তো শুনলেন, এটা আবার কো আর কি আছে? কয় তারা তো শুনছে না। কয় তো আপনি কোন না? কয় না তোমার মুহে তারা শুনুক। কয় কথা দাও কিছু না, আমি তো শুয়াছিলাম, তো মেহানির ঘরে তামারে ডাক দিয়া জিব্রাইলে তুললা, ওযু করাইয়া কাবার কাছে আনছে, এনে সিট করে শোয়াইয়া, সিনারা কাইটা কলম ডাবার করে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার সেলাই করে বুড়াকে করে ফিলিস্তিন লইয়া গেছে। তা এরপরে তো ফিলিস্তিন থেকে হেন গিয়া সের আমি দুইরাকাত নামাজ পড়লাম, এরপরে উপরের দিকে উঠতাম লইছিলাম, এই আবু জেহেলে কথা আর উত্তনের দূরে সারবো আমি, হ্যাঁ আমারে তারা থামাই দিছে, আমারে আর উপরে উঠতাম দিছে না, কথা তো এই দিয়ে সব আনা লাগতাম না। এখন আবু জেহেলে কয় ও আমি যে সব সময় কই মোহাম্মদ ফাগল নাউজুবিল্লাহ কইতাম না, এটা কি কইয়া দেওয়ার লাগবো নাউজুবিল্লাহ ক? আমি যে সব সময় কই মোহাম্মদ ফাগল, তোমরা তো কথা শুনো না, তোমরা তো আমার কথা শুনো না, দেহ ফাগল কারে কয়? এই আমার ভিতরে ফিলিস্তিন গেছ কারারে? তো একবার কয় ভাই সাহেব আমি কালু খাইছি, আপনি এরকম করতেছেন কেন বুঝলাম না, এই যে বেগুনি রঙের পাঞ্জাবি কই চাই তাই আপনি কি করে ধরতের কি? আপনি তিনবার ডাক দিছি, আপনি আমার দিকে না তাকাই থাকবে, এই সুইটটা ফলাফলের মতো আপনি এই বয়সে এটা করেন, সুইটটা থাকতে কি তা করছেন কি? হ্যাঁ শুধু আমার দিকে তাকাই থাকবে, আমি আপনার দিকে চাইয়া চাইয়ে কথা কইতেছি না। হ্যাঁ আমিন কর, আপনার সারোয়ার ভাই আইয়া পড়ছে নাকি? হ্যাঁ ঠিক, হ্যাঁ চিনি তো সারোয়ার ভাই, আসেন সারোয়ার ভাইয়ের মনে আছে না আমার কথা কি? জি জি সময় একেবারে কম, একটু সুযোগ দিতে হবে আমাকে, 12:30 বেজে গেছে। আমিন বলেন, এই আমিন হইতো না, জোরে কর। তো যেই কথাটা বলতেছিলাম, এবার আবু জেহেল কইতেছে বলো কথা বলো, আমরার ভিতরে তোমরা কে গেছিলা ফিলিস্তিন গাস্তাগাড়া? তো একবার কয় যে ভাই সাহেব আমি গতকালকে আইছি। জি বসেন না, অসুবিধা কি, বসেন। ও আচ্ছা ঠিক আছে, কে বসবে এখানে? একটু নড়াচড়া কম করলে শুনতে সহজ হবে। তো খেয়াল আবার খেয়াল, হ্যাঁ সবাই কোনা আমি জোরে কোনা আমি। তা আবু জেহেল যখন নবীজি যখন বলছে যে আমি উম্মেহানির ঘর থেকে অজু করে কাবার কিনারে গেলাম, ওখান থেকে আমার সিনা সাক হলো, ওপেন হার্ট সার্জারি, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিন, আমি আর পরে বলতে নিছিলাম। আবু জেহেল কয় আর আগ গইও না, যে দূর কইছো এটাই সহ্য করতে কষ্ট হইতে আছে। তো এই আমরা ভিতরে ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে ফিলিস্তিন গেছো গাড়া? তো একবার কয় ভাই সাহেব আমি কালকে আইছি। কয় তো যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তো আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো আইতে যাইতে কয়দিন হয়? 60 দিন। আর নবীজি কয় গেছে কবে? আর অহন কহন কাবার সামনে বৈশাখ দিস সুবাহ আল্লাহ কইতেন না? আর আবু জেহেল কয় আমি যে মোহাম্মদ রে ফাগল কই না, তোমরা তো বিশ্বাস করো না, এখন দেহ ফাগল কারে কয়? 60 দিনের রাস্তা হেবিলে কালকা আইতে গেছে, আর জমিলে আমরা সামনে বইয়া রয়েছি দি কথাইরি। এখন সব যারা কাফের তারা কইতে আছে আপনি আন্ডারে দমখদম কি করে লাভ নাই, এবার লইয়া বেশি ফাগল হইছে এই আবু বকর। সব আনা লোক না কেন? আপনি আবু বকরের ডাক দিয়েন না কথাটা কইতেন ফেললে, দেখবেন আবু বকরের আমরা এবার দলের তো ছড়াই লইতাম ফারাম, এটি হইলো ফাগলামি কথা। 60 দিনের রাস্তা এবার রাত্রে গিয়া সোহালে ইয়াহানো বইয়া রয়েছে, এটা কইলে আপনি মানি নাকি? ডাক দেন আবু বকরের ডাক দেন। তো আবু জেহেল কইছে যারে আবু বকর একজনের ডাক দিয়া লইয়া একবার দৌড়াইয়া গেছে গ্যাস আবু বকর সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আইছে, আইসা দেখে নবী প্রশান্ত চিত্ত
একেবারে সুন্দরভাবে সাবলীলভাবে তিনি বসে আছেন একটা এই কাবা ঘরে হেলান দিয়ে, চতুর্পাশ দিয়ে সব কাফের দাঁড়িয়ে রয়েছে চতুর্পাশ দিয়ে সব কাফের। ভাই এটা একটু স্মরণ তো, আপনি সরেন একটু, এটা জনসভার, এটা মাহফিল, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এখন করছে কি, এই এবার কইতেছে যাও আবু বকরের ডাক দিয়ে নিয়ে আস, আবু বকর সিদ্দিক দৌড়েই আসছে, আইসা দেখে নবী বৈশা রয়েছে চতুর্দিক দিয়ে সব কাফের। আবু বকরের মনটা চিন্তিত হয়ে গেল, আরে ওরা আবার নবীর উপরে গায়ে হাত টাত দিল কিনা, সব কাফের আর নবী আমার একা। আবু বকর সিদ্দিক ধুইকেই নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর সিদ্দিক ধুইকেই, দেখেন এখন শিখন কথা খুব মন দিয়ে শুনেন, আবু বকর সিদ্দিক ধুইকে সেই নবীরে দেখা কই, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কইয়াছিলেন, সুবহানাল্লাহ কোনো কেন, এখনো কিন্তু কোনো কথা হয় নাই, জিজ্ঞেস করে নাই, কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক ঢুইকেই বলতেছে গত রাত্রে আপনি কইছিলেন, নবীজি কয় কেন, আমি তো গত রাত্রে মক্কায় আপনারে তালাশ করছি আপনাকে পাই নাই। আবু বকর জানেও না নবীজি এতক্ষণ আবু জেহেলের সাথে কি বলছে, কিন্তু নবী আবু বকর ঢুইকেই বলতেছে আপনি কইছিলেন। এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, কিও মোহাম্মদে কইছিল ফিলিস্তিন গেছে গা, আর আবু বকর আইয়া পাইছি না তো সাক্ষী নইল, তো সোটাই টানা বিলাম সবার যারো বিড়ছি আগের চেয়ে বেশি, সব হারা লোকেদের না। নবীজি কয় নাই, আবু বকর কয় পাই নাই, তো সাক্ষী নইল তাই না লাগিল কি। এবার আবু বকর সিদ্দিক রে আবু জেহেলে ডাক দিয়া, আবু বকর তুমি তো বুঝ জ্ঞান হলা মানুষ, ব্যবসা ট্যাবসা করো, হিসাব নিকাশ বুঝো, আপনার ভিতরে মেল বিচারও করো। আচ্ছা তুমি কোসেন ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে, কয় 30 দিন, কয়াইতে লাগে কয়দিন, কয় 30 দিন, কয় তোমার মোহাম্মদে কী কইছে শুনছুনি, কয় কী কইছে, কয় মোহাম্মদে কইছে গত রাইতে বিলে গেছে অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে জিজ্ঞেস করলো এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও, সত্য করে কও। আবু জেহেলে কত জিগাও না মোহাম্মদ রে, কারণ আমি জিগিতাম না তুমি কইলে সারবো, এটা কি সত্য না মিথ্যা। আবু জেহেল কয় অবশ্যই সত্য, মোহাম্মদ সামনে আছে, হে নিজে কইছে কালকা বিলে গেছে ওহন বিলে আইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করলেন না, ডাক দিয়া কয় ও আবু জেহেল সহ নেতারা শুনো, যদি আমার নবী এই কথা নিজের মুখে বইলা থাকে কোনো যুক্তি বিবেকের দরকার নাই, নবী যদি বলে থাকেন গেছে তাইলে অবশ্যই গেছে। সবাই বলল আবু বকর তোমারে বুদ্ধিমান মানুষ মনে করতাম, কেমন বুদ্ধির পরিচয় দিলা, কেমন বুদ্ধির পরিচয় দিলাম, তুমি 60 দিনের রাস্তা রাত্রে গেছে সকালের আগে আবার চলে আসছে এটাও বিশ্বাস করো, আর চাইতে বড় বড় কথাও তো বিশ্বাস করছি। কয় নবীজি যখন দুনিয়াতে আসলেন সবাই মিলে তোমরা 360 দেবদেবীর আবাদত কর্তা, উনি বললেন সব এক আল্লাহ, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই, তারপরেও তো সবাই মিলে আমরা আল্লাহ মেনে নিয়েছি ঠিক কিনা। যেই মানুষটার কথায় আল্লাহ মেনে নিলাম, যেই মানুষটার কথায় জান্নাত জাহান্নাম না দেখেও মেনে নিলাম, যেই মানুষটার কথায় পরকাল হবে শুনলাম পরে মানলাম, যেই মানুষটার কথায় ফেরেশতা না দেখেও বিশ্বাস করলাম, যেই মানুষটার কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীকে মেনে নিলাম, যেই নবীর কথায় আসমানি কিতাবগুলা মেনে নিলাম, যেই মানুষগুলার কথায় তকদির বিশ্বাস করে নিলাম। এই নবী বলেছে রাতের বেলা ফিলিস্তিন গেছে সকালবেলা চলে আসছে, এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নাই ঠিক কিনা। তোমরাই বলো দেখি এই নবী এই 40 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তোমরা কি তারে আলামিন বলো নাই, তোমরা কি তাকে আমানতদার বলো নাই, তোমরা কি বলো নাই তিনি ওয়াদা খেলাফ করেন নাই। এ আবু জাহেল তুমিও তো তোমার মাল সামানে আমানত রেখেছো নবীর কাছে, তোমরা বলেছো এই নবীর কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না বলো নাই, আজকে এক আল্লাহর কথা বলার কারণে তোমরা বিরুদ্ধে লেগে গেছো, তোমরা বিশ্বাস না করো আর না করো, আমি বিশ্বাস করি
যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার ওনার দরকারও নাই, ঠিক কিনা কম? অবশ্যই গেছে, অবশ্যই গেছে, কথা বললেন না ভাইয়া একটু? অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটার নামই ইমান, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইমান। নবী বলছে আবার কোনো কথা আছে নাকি? আল্লাহ বলছে আবার কোনো কথা আছে নাকি? নবী বলছে আমার যুক্তিতে ধরো কার না ধরো, আমার বিবেকে ধরো কার না ধরো, নবী বলছে সাদের চোখে দ্যাটস ওকে, আর পরে আর কোনো কথা নেই, ফাইন। নবী বলছে এটাই সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? কারণ নবী যা বলে তা ইসলাম, নবী যা সমর্থন করে তা ইসলাম, নবী যা করে দেখিয়েছেন তা ইসলাম, নবী যা স্বপ্নে দেখেছেন তা ইসলাম, তিনি শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের স্বপ্নের তো কোনো আগামাতা নাই। আমরা যেমন আমি গত রাত্রে স্বপ্নে দেখতে আসি যে এই আজকে এই বাগমারা আইতে আসি, তো ঠিকই আইসি মনে করেন, কারণ আমার তো যখন একটা প্ল্যান মাথায় ঢুকে এটা মাথার ভিতরে ঘুরতে থাকে। আমাদের স্বপ্নের দেখবেন কোনো আগামাতা পাইতেন না। আপনি এই যে স্বপ্নে দেখতেছেন মাধবপুর, এই ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আপনি হরিপুর। আপনি দেখেন যে রোদের ভিতরে রোদ ফুয়াইতে আসেন, আবার দেখছেন যে ডুবাইয়া মাছ ধরতে আসেন। আমরা স্বপ্নের কোনো আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আসে, সহালি উঠতে দেখে খেতাটা সাবাইয়া তুষ করে লাগছে। তারে জি গেলাম তুই খেতা সাবাই সত কে রে, আমিও তো কইতাছি লাল শাক এরকম লাগতাছে কে রে, স্বপ্নে দেখছে লাল শাক খাইতে আসে তো লগে খেতা হয়েছে সাবাইয়া তুষ করে লাগছে কতক্ষণের ভিতরে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই, কিন্তু নবীদের স্বপ্ন আহাই, নবীদের স্বপ্ন সত্য, এই ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবে না, ঠিক কিনা বলা? নবীজি কইছে ফিলিস্তিন গেছে, গেছে নিও, এরপরে তো নবীরে কইতে তারা দিছে না কাফেরারা, হুদা ফিলিস্তিন গেছে, নবীজি গিয়া দেহে ফুরারা মসজিদ, মসজিদে আকসা কানায় কানায় পূর্ণ একজন মুসল্লি দাঁড়ানোর জায়গা হয়। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইলকে ডেকে বললেন ও ভাই জিব্রাইল, আমি মসজিদে ঢুকলাম, আমি আসবো কই, বসবো কই, দাঁড়াবো কই, জায়গা তো নাই। জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, তাকায়া দেখেন কোন জায়গাটা খালি, কয় ইমামের জায়গাটা খালি, কয় তারা কারা, কয় সব নবীরা, এখানে আপনার আব্বা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আপনার ভাই রাগান্বিত নবী মুসাও আছে, আপনার ভাই সুন্দর নবী ইউসুফ আছে, কয়েকজন তো দাঁড়াইলেই হয় ইমামতির জায়গায়। জিব্রাইল ডাক দেয়া কয় না, কেউ আজকে ইমামতির জায়গায় যাবে না, ইমামতির জায়গা শুধু আপনার জন্য বরাদ্দ। এতদিন মানুষ শুনেছে আপনি ইমামুল মুরসালিন, মানুষ এতদিন শুধু শুনেছে, মানুষ শুনেছে আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল থিওরিটিক্যাল, আজকে হবে প্র্যাকটিক্যাল, এতদিন ছিল কথা, আজকে হবে বাস্তব প্রমাণ, সব নবীর আইনা দিছে, আপনি এখন ইমামতিতে দাঁড়াবেন, দুই রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, রাসুলগণের যে ইমাম, এটা আজকে প্রমাণ হবে। সেই নবী আমাদের নবী। এখন আবু জেহেলে যখন কইছে যে আবু বকর তুমি কি বিশ্বাস করে বেড়া রাইতে গেছে হন আইয়া পড়ছে, এতে বড় বড় কথা বিশ্বাস করি, আপনি এটা জিগান কিনতে জীবনে কিচ্ছু দেখছি না, নবী কইছে বিশ্বাস করে লাইছি, আর ফিলিস্তিন এটা একটা ব্যাপার নাকি, আল্লাহ কতভাবে ইচ্ছা করলে নিতে পারে এই বিশ্বাস, এটা আপনি বুঝতেন না, এটা আমরা বুঝি, মার হাবা কর না কেন? এখন কাফেরদের ভিতরে সিহন কথা কৈন্য আছে, বাটফার মার্খা লোক সব যুগে যুগে ছিল, এখনো বাংলাদেশও আছে নাকি নাই? সেদিন কয়দিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ কইয়া বইছে কিটা কয়, যারা ফর্দা করে, খেয়াল করে, যারা ফর্দা করে, যারা হিজাব পরে, যারা মেকআপ লাগায়, যারা বুরখা পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। জোরে কইতেন না নাউজুবিল্লাহ, কইয়া দোলাইছে, আপনি নাউজুবিল্লাহ কইলে লাভ হবে, তো কইছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কি অটু চালায়, কথা বলে অটু চালায়, তো কি সিএনজি চালায়, মাটি গাড়ে, অনেক লেহাফড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অন লাগে, সব বুঝছে বাইসাবি ইসলাম বা বুঝছে না, ঠিক কিনা কম? সব বুঝছে মার্শাল্লাহ, সব বুঝে, ইসলাম দার বালা আর বুঝে না, সুরা ফাতেহা কইতে কইলে কাঁপতে কাঁপতে তার লুঙ্গি বেড়ে খুলে যে গিয়া,
আবার কই অজু নাই, আরে অজু লো তোর জন্য, তুই অজু সারে ইয়া ফরে কইয়া বইসে। কত বড় কথা, ফর্দা করা কি নফল না ফরজ? কথা কয় না নফল না ফরজ? এই ফর্দার ব্যাপারে কত বড় জঘন্য কথাটা কইছে, যারা ফর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। তার কথায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাফের, আমরা বেড়াইতাম আইছি বাংলাদেশ, মনে হয় তার বাহার বাড়ি আমরা মামুরবেদ বেড়াইতাম আইছি। বেড়া মুহেদিয়া যাইয়ে তা কথা কও, এই গরু খাওয়ান হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্জার লুম্বে খাই নেবি তুই? মুহেদিয়া যাইয়ে তা কথা কইবা, মন্ডা যা ধরে তা করবা? তুই পর্দার বিরুদ্ধে কথা বলছো, তুমি কত বড় কলিজা তোমার! যেই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে হাক্কানি পীর বসায় খেরা নাংকির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এসা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হুদ রাজধানী ঢাকাতে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমি বলেছি পুলিশ পাহারায় রাজধানীতে বসে বলে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পারলে ওই লাল ভাইয়ের জমিনে এসে বলো বিকার চন্দ্র দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, আমিন। নবী যেটা কয়ে আমরা মানি না কি মানি না? আমরার পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি। একটা কথা মনে রাখেন, সিহন কথা কইয়া যাই, আপনার মন মতো ইসলাম হইতো না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনি হওয়া লাগবে, ঠিক কিনা কম? মন চাইলে মানো, না মন চাইলে কইয়া টইয়া বিদায় লইয়া যাই যাও। আমরা তো ভালো ভালো বাড়াই কাফের, আমি দেখতেছি সৌদি আরব, আমরা তো মোড়া, আমার হেতারে কাটলে আমার মতো 4-5 জন বানান যাইব, আমরা তো টেহাওয়ালা বড় বড় বিল্ডিং ওলা মানুষ, কাফের আছে নাকি নাই? সূর্য কোনো একদিনও দেরিতে উঠে না। একজন আগাই শরীফ সাহেব সহ আমাদের উপজেলা চেয়ারম্যান সারোয়ার ভাই সহ আমাদের ইউনিয়ন চেয়ারম্যান কাসেম ভাই সহ এই যে শতবর্ষী ইমাম সাহেব হুজুর সহ আমরা যদি ঘোষণা দিয়া যে জোহরের নামাজ না পড়ি, মনে করো না সূর্যার্য ডুবতো না, তুমি বইয়া থাকবা টাইম মতো সূর্য নাই, ঠিক কিনা কম? আল্লাহর গতি ইসলাম, ইসলামের গতিতে চলবো, আপনি থাকবেন কি থাকবেন না, মানবেন কি মানবেন না, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা বল? এই কথাটা সারা জীবন মনে রাখতেন। আমরা যার যার মন মতো ইসলামটাকে সাফাই দিতাম, চাই না হবে না, হবে না, আপনার স্বার্থে ব্যবহার করবেন, আর আপনার বিপক্ষে গেলে আমি নাই, এটা না, পক্ষে গেলেও আমি আছি, বিপক্ষে গেলেও আমি আছি, ঠিক কিনা কন? আমাকে একটু সহযোগিতা করা লাগবে, হ্যাঁ, আপনারা যদি সবাই আমার দিকে তাকাই থাকেন, মনোযোগের সাথে যেখানে যেটা বলা দরকার বলেন, তাইলে আমি কথা বলতে সহজ হবে। এর চাইতে বেশি লোকের দরকার নাই, এর চাইতে কম লোকের মাঝেও আমি ওয়াজ করছি, তবে এখন না আর কি, আরও আগে, এর চাইতে কম লোকের সামনেও আমি ওয়াজ করছি। এখন তো লোকজন একজন বেশি চলে আসে, তো দিনের বেলা সেই রাত পর্যন্ত মাহফিল, অনেকে মনে করছে দুপুরে খাওয়া দাওয়া কইরা তারপরে যাবো। আমাদের মাঝ থেকে যে একজন বড় মেহমান বিদায় হয়ে গেছে, আমার এলাকার সন্তান, আমার গর্ব, আমার অহংকার, আমার এলাকার এমপি মহোদয় যার বাড়ি থেকে আমার বাড়ি 1 কিলো হয় না, ভিতর দিয়ে আটলে 1 কিলো দূরত্ব না, জনাব এম এ জাহের সাহেব এমপি, মাননীয় সংসদ সদস্য, তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন, যিনি আবুল কাসেম চেয়ারম্যান সাহেবের সম্মানিত বন্ধুবর, এবং আমাদের মাঝে আসবেন এই এলাকার অভিভাবক, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল এএফসি, যাকে আপনার লোটাস কামাল হিসাবে চিনেন, উনি কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা এদিক সেদিক আছি দ্রুত চলে আসি, আমি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, তারপরেও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেয়, আবারও পড়ে না আমিন। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল করে শুনে, 1500 বছর আগে
তিনি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন ওনার ওনার বিরুদ্ধে অনেক ধরনের কথা হয়েছে। ওনাকে পাগল বলেছে, জিনে ধরছে বলছে, জাদুঘর বলছে, মন যা চায় তা বলছে, নির্যাতন যত প্রকারের আছে ওনার উপরে করা হয়েছে। উনি সাজদায় গেছে, ওটার নাড়ি ঘুরিয়ে নিয়ে ওনার মাথার উপরে চাপাই দিছে। উনি ওনাকে 3.5 বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে। বর্তমান যে জেলখানা যেমন শিক দেওয়া ওয়াল করা এরকম ছিল না, অনেকটা বয়কটের মতো। ওনাকে একটা গুহার কাছে নিয়ে ওনাকে আটকে রেখেছে। এবং বাংলাদেশের জেলখানা আপনি যদি যান, আপনি যদি 500 টাকা দিয়ে আসেন, এই টাকাটা জেলের ভিতরে লোক খরচ করে ভালো খাবার খাইতে পারে, এটা সিস্টেম আছে। কিন্তু সৌদি আরবে সেই মক্কায় নবীজিকে যখন জেলখানায় দিল, এই যে ভাই আপনি এত দিকে তাকাইেন না, শুধু এদিকে তাকাইতেন, আপনি অনেকবার তাহাইলেছেন কি কারবার কি আপনার মারহাবা কর। তো নবীজির যখন জেলখানায় ঢুকাইছে, ঢুকাইছে না, দেশের ভিতরে ঘোষণা দিয়ে দিছে যে মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু ওনার কাছে যদি তোমরা কোনো মাল সামানা বিক্রি করো তাহলে তাকেও বয়কট করা হবে, মানে তারেও জেলখানায় দেওয়া হবে। কত করুণ অবস্থা দেখেন, একবার জেলখানায় দেওয়া হলো, তারপরে ওনার কাছে যেন কোনো মাল সামানা খাবার খুঁজতে না পারে এটাকে আইনশিওর করা হলো, এটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং শক্তভাবে আইন করা হলো। নবীজি খিদার জ্বালায় এবং তার সাথে যারা ছিল তারা গাছের পাতা খেয়েছে, ছাগলের লাদার মতো ওনাদের পায়খানা হয়ে গেছে। চিন্তা করেন কত করুণ অবস্থা। এর ভিতরে একদিন নবীজি বসে আছেন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া, খুব খেয়াল করে শুনবেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহাল। কি নাম? সবাই কইছিলেন উনারে জিগান না কি নাম, এখানে মোবাইল চালাইতে নাইছে না, ফকটে ঢুকার আমার দিকে তার কোন ইচ্ছা করে বল কি জাহাল, আবু জাহাল। আবু জাহাল আইসা নবীজিরে দর্শন দেখছে যে মনে করেন আমরা মসজিদের বারান্দার ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে, তো নবী কিয়াবাগরের ভিতরে হেলান দিয়ে বসে, এমন সময় আবু জাহাল আইসা কয় মোহাম্মদ, জোরে কয় না মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমরা কি পড়বো? আবু জাহেল আল্লাহর নবী বসে আছেন কাবার দেয়ালে হেলান দিন, আবু জাহেল এসে কয় মোহাম্মদ মোহাম্মদ। একদিন এক এক নতুন নতুন কথা কও, একদিন কও 360 দেব দিবি নাই শুধু এক আল্লাহ, তোমার মন যা চায় তাই বলো, আজকে বলো নতুন কোনো কথা আছে নাকি। আল্লাহর নবী মুচকি হেসে কয় চাচা গত রাত্রে সাংঘাতিক একটা ঘটনা ঘটছে। বলেন সুবহানাল্লাহ। কবে? গত রাত্রে সাংঘাতিক এক ঘটনা ঘটছে। আবু জাহেল কয় কি ঘটনা ঘটলো? একেবারে খুব আগ্রহ নিয়ে কাছে এসে বসছে। আচ্ছা এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য, যে খুব মানবো জানবো এই জন্য কিন্তু এসে বসে নাই, মনে করছে যে হ্যাঁ দেখি না কি কোনো টিটকারির আয়োজন করা যায় কি না। তখন নবীজি বলছে চাচা ঘটনা তো অন্য কিছু না, আমি যখন রাতের বেলা ঘুমাই রয়েছি এমন সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল আসছে, আয়েশা আমাকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাকে বলে সালাম দিল, আমি জবাব দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। জেবরাইল আমাকে লাভ দিয়ে উঠালো, টান দিয়ে উঠালো, আমি উঠে বসলাম। জেবরাইল আমারে বলে তাড়াতাড়ি অজু করে নে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝরাত আমার ঘুম ভাঙিয়ে দিল, আমাকে বলে তাড়াতাড়ি অজু করে নে, তা আমি তাড়াতাড়ি করে অজু করলাম। অজু করার পরে আমার হাতে ধইরা নিয়ে গেছে কাবার কেনারে, কাবার কেনারে নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটা কাইটা ভেতর থেকে কাল বের করে মিকাইল আলাইহিসসালাম আরেক ফেরেশতা ওনারে ডাক দিছে, তো ডাক দিছে বলে উনি দৌড়াই আসছে, কয় জমজমের পানি নিয়ে আসো, কয় জমজমের পানি আনছে, কোসাইলে আমার কলমটারে ধুইয়া ভিতরে দিয়া আবার ছাটনাগুলো সোজা করিয়া
টান দিয়া সেলাই করে আমার সাইডা দিছে, তারপরে আমাকে বোরাকে করে একটা টান দিয়া নিয়ে গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল কয় কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় কবে? কয় গত রাত্রে। কয় তুমি অহন কো? কই যে আপনার সামনে বইয়ে রইছি। কয় বেড়া যাইয়ে তাই ক মুহে দিয়া। আচ্ছা ঠিক আছে, তারপরে সহজ করে শেষ কথাটা শেষ করে লাই, যেহেতু সময় একবারে কম। তো নবীজি রে যখন কইছে যে তুমি কি গেছলা, নবীকে হ্যাঁ অবশ্যই গেছলাম, আবু বকর সিদ্দিক সাক্ষী দিয়া লাইছে। এখন কাফেরদের ভিতরে একটা ফাটনা কথা কন্যাস, হ্যাঁ তো কয় ও মোহাম্মদ, মোহাম্মদ তুমি কি সত্য হয়ে গেছলাম? নবীজি ঘুমুম, এটা কি কথা, এতক্ষণ ধরে সাব্যস্ত হইলো আমি গেছলাম, আপনি যদি নতুন করে জিজ্ঞান তাও না গেছলামই। নবীজিকে ডেকিতে হবে, তো কায়দা করতে আছে তো বুঝালেছে তো নবী। নবীজিকে আও গেছলাম এটা না কথা হইলো। আচ্ছা যদি তুমি গিয়া থাকো তো হইলে কৌশেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা আরো আসতে কন্যা হুজুবে। আচ্ছা নবীজিকে হেন জানালা গন্ত গেছে, দরজা গন্ত গেছে। আচ্ছা আমি মনে করেন সপ্তাহখানেক পরে সারোয়ার ভাইয়ের লগে আমার মনে করেন ফুদ্দার বাজার বিশ্বরূপ দেখা হইল। আমি যদি জিজ্ঞেস সারোয়ার ভাই আপনি ওই যে মাহফিল যে দিন হইলো কাসেম চেয়ারম্যানের বাড়ির গাড়া দুটা পল্লির সামনে আপনি গেছলেন নি মাহফিল, তো উনি কব মা আপনার আমার নাম বেড়াইয়া কইলেন, আমি না বইয়া রইলাম সে আরো এটি কিতা জিগাইতেছেন মাই দিদি, আমি আও গেছলেন নি হাসা করে কোনছেন। তারপরে যদি কই গেছতাম নাকি আমি না বইয়া বইয়া আপনার কথা বাড়াইয়া শুনলা, তা আমি যদি উনারে কই যদি গিয়া থাকেন কোনছেন ফ্যান্ডেলো বাস কয়টা না জিগাইলাম আর কি, তো উনার আইসুর তো না। উনি কব উজেরার মাথাটা বোধ হয় গেছে রে, ডাক্তার দেন দরকার, চান্দা তুললা কেন? তো আমায় আমি যদি সারার বাইরে কই কয়টা বাস এবার যেমন আসি উঠবো, তো নবী যিনি জিজ্ঞেসে দরজা করা জানালা করা, নবী মনে মনে কয় এটা নিয়ে বুঝি আলা। এখন নবী যদি কয় কয়টা বা জানালা দরজা আমি কি গন্তাম গেছলা, তো হেতারা জিজ্ঞেস দিয়ে কি কইব গেলে না, তুমি তো গেছো না দেখিয়ে তো কইতে পারো না। এখন নবী যিনি তারা মাইনখা সিফা তালাই দিছে, কি সিফা? নবী কয় দুই তিনটা জায়গাতে আমি কাফেরদের সামনে বিপদও পড়ছিলাম, একবার এই তান্ডি আমাদের ডাক দিয়া কয় তোমার নবী মেন্না লায়াম আকাশের চাঁদরা যদি দুই টুকরা করে দেখাইতে পার না ওজুবিল্লা কইতেন না, নবী যুগে এটি বুঝি আমার কাম, কয় কাম টাম বুঝি না, তুমি দেখাইতে পারলাম তো হয় আমরা হইলে হইলাম না। আল্লাহর কাছে নবীজি দরখাস্ত দিছে, নবীজির যদি আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি কবুল করে নেব। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সব রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ, পায় না? এখন নবীজি ডাক দিছে আল্লাহ রে আল্লাহ, ও তারা দি কয় সাদরারে দুই ভাগ করে দেখাইতে পারলে ইসলাম মানবে? যে বড়াইল এখানে এখানে আইয়া কয় ইয়া রাসূল আল্লাহ আপনি এই বাটফারের কথা বিশ্বাস করেন না, আপনি দুই টুকরা করলেও তারা ইসলাম গ্রহণ করত না, তবে তারা যখন দেখতেন স্যার আপনি গুদুর দিয়ে হাই দেন আপনি কিচ্ছু কইেন না, শুধু আঙ্গুল দিয়া চাঁদের দিকে একটা ইশারা করেন, নবীজির সাথে সাথে একটা ইশারা করলেন। ইতিহাস প্রমাণ করে মক্কার মানুষ দেখলো আকাশ একটা চাঁদ দুইটা, এটা এক জায়গায় বিপদ পড়ছিল। আরেকবার নবীজির এই তান্ডি বিপদ হালাইছিল, নাউজুবিল্লাহ কন্যা কেন? আর আজ এখন মেরাজের ভিতরে কয় তুমি যদি গিয়া থাকো তুমি ক মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, অন্য নবী যদি কয় আমি গুনছি না, তার সব কাফের একদল না এটি জিগের দিয়ে কইব তুমি গেলে না গন্থা দেখতা, তুমি তো গেছো না। এই কায়দাটার লাগিয়া নবীজি কয় আমি এমন চুপ করে বইয়া রয়েছি, শরীর যা গাম দিয়া লাইছে কি তারে কইতা সুবহানাল্লাহ। এখন আল্লাহ দেখতে আসেনি নবীজির লোকে তারা কি কথা কইতে আছে আল্লাহ শুনেনি, আমার কথা কেনা শুনেনি? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল তুমি একটু দৌড় দিয়া যাও, আমার নবীরে তারা পেছো ফালাই দিছে দরজা কয়ডা জানালা কয়ডা। জিব্রাইল রে, ও জিব্রাইল আমার নবীরে তুই উদ্ধার করে নিয়ে আয়। আল্লাহর ফেরেশতা জিব্রাইল দৌড়ে আসলেন নবীর কাদের কাছে এসে বসলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তারা কি জিগাইছে? কয় জিগাইছে দরজা কয়ডা জানালা কয়ডা।
জিব্রাইল তুমি কুদুর গণ্যাই শুনি গণন লাগতো না, আপনি আমার ডাইন হাতার দিকে তাকান। নবীজি জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে আছে ওই জিব্রাইল ফেরেশতা ডান হাতের ভিতরে মসজিদে আকসা নিয়া বইসা রইছে। খেলাকা কি আল্লাহ এরা, কেমন আল্লাহ এই আল্লাহ ভাইয়া মাজারও গিয়া সেজদা দেন, কোন জায়গায় মানে না আর কি। এইরকম একটা আল্লাহ ভাইয়া ফিরের ফাও গিয়া সেজদা দেন, ফিরের ফাও সুমান বুড়া আঙ্গুল সুন গুসলের ফানি বেড়াইয়াও তো খান, খবর তো আছে আসেনি রে কারবা, আমরা এগুলো বুঝাইতা নাই এখনো আছে। আমি গেছিলাম সাত ফুট, কি ফুট সাত ফুট মাফি লুকিয়ে জি গেলাম, ও তোমরা এগুলো নতুন কিছু আসেনি, কয় জি হুজুর। আমি কই কিতা, কয় মাজার ও সাজ দাদা। তা আমি এটা হুন্না আইয়া ফুটছি, আমরা এদিকে আইয়া সেটা জি গেলাম, ও তোমরা এগুলো কিতা আছে, কয় ফিরের ফাও সাজ দাদা। নাও জুবিলা কইতেন না, আমি কুমিল্লা গেছি উত্তর অঞ্চলে গিয়ে জি গেলাম, তোমরা এগুলো কি কারবা, তো হুজুর ফিরের ফাও সুমা। গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জি গেলাম, তোমরা কোনো কারবার আছে নি, কয় হুজুর ফিরের বুইরাং গুলছো। তা আমি বলি তোমরা এগুলো লজেন নাই, শুইলে সে লজেনে না শুইবো, মিডা লাগবো বুইরাং গুল শুই, তো আড়াই বছর ধরে শুইতেছে না। গেছিলাম সিটাকাং, কি গা বা কথা কোনা, কি গা সিটাকাং গিয়া জি গেলাম, ও আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায় বুইরাং গুল শোয়, তোমরা এগুলো কিচ্ছু আসে নি, জি হুজুর আরেকটা আমি হেরে দা, ওই ফিরের গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খা খাড়াস কারে, কয় চিন্তা করো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যা জায়গা দিয়ে আসে নি সকলের লগে, এবার সাইটেন কইসি হ যাবাটারে গোসল করা হেবাটার আসে নি এই জায়গাটি, তো সেই জায়গাটি বাইয়াই তো পানিটা পড়ে, আমরা সেজদা দেম কারে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সুবহানাল্লাহ, কয় না কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এখন কাফেরারা যখন কইছে দরজা করা জানা, কথা মনে আছে নি, আল্লাহর নবীকে ডাক দিয়ে জিব্রাইল কয় ও নবীজি আপনি আমার ডান হাতের দিকে তাকান। নবীজি তাকাইয়া দেখে জিব্রাইল মসজিদটাকে নিয়ে মসজিদ আকসাটারে নিয়ে বইসা রয়েছে। এবার জিব্রাইল ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদ ধরে, আর আমার নবী গইনা গইনা কয় দরজায় তোড়া সুবহানাল্লাহ, আবার জিগায় জানালা কয় না, আর জিব্রাইল ঘুরায় নবীজি গইনা গইনা কয় এতটা জানালা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি কাফেরারা জিজ্ঞেস করত মসজিদ আকসার প্রতিটা জানালায় শিখ কয় না শিখ কয় না, এইডো আমার নবীজি তাকাইয়া তাকাইয়া বইলা দিতে পারতে। কি নবী আমার, কি আল্লাহ আমার। এরপরে ভাই সাহেব মন যা ধরে তা কই রাখে, মন যা চায় তা কই রাখে। আমি মাহফিলে যখন আসলাম, মনে করেন কাশেম ভাইকে বললাম, কাশেম ভাই একটু তাড়াতাড়ি একটু পানি আনেন তো। তো কাশেম ভাই ঘরে মনে করেন আমি বসছি, ওনারে বলছি কাশেম ভাই পানি দেন। তো কাশেম ভাইয়ের ওয়াইফ ওনার ছেলে মেয়েরা সবাই তো আমারে চিনে, ওনার বাসায় আমি দাওয়াতও খেয়েছি, সবাই জানে আমার কথা শুনে। তো ওনার যখন ভিতর বাইর গেছে পানি আনতো, ওনার ওয়াইফ কি আইফ, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া, কয় যে নাগাই শেরফির সাহ হুজুর আইছে, হুজুরে পানি চাইছে পানি নিতে আসি। দেখ কি কইতাম আপনার কথা, হুজুরি কি আমরা বাইতে সব সময় বইয়া থাকে, পানি চাইছে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন তো দিছে, ট্যাং কই চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। এখন আপনাদের এলাকায় এটারে কি কয় কথা কয় না দেখি কি কয়, আমি ওনার কাছে চাইছিলাম কি, উনি আইনা দিছে কি, আমার ইসলামটা ছিল এরকম এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। 13,000 বছর আগে এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয় তোমাদের দিন পরিপূর্ণ, তোমাদের আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু
আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম ইসলাম। আবার বলেন আমাদের রবকে দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এন্তেকালের 81 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। ইহুদিরা যখন শুনছে এই আয়াতটা, তারা সিল্লাইয়া সিল্লাইয়া মুসলমানরা কইছে, রে তোরা যে একটা আয়াত পাইছ, এই আয়াতটার যে ওজন কত! আমরা ইহুদিরা যদি এই আয়াতটা পাইতাম, আমরা এই দিনটারে ঈদের দিন ঘোষণা করে আলাইলা বল, কারণ দিন পরিপূর্ণ এই কথাটার ওজন অনেক বেশি। যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যার জন্য মনে ধরে দিনটারে তার সে তার মন মতো কিছু কিছু জিনিস লাগাইল, ঠিক নিও এটা আল্লাহ পরিপূর্ণ করে দিছে, এটারে কমানো যাইতো না বাড়ানো। পরিপূর্ণ কারে কয়? একেবারে সমান 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 এক গ্লাস পানি, এটাতে কই পরিপূর্ণ? আচ্ছা এটাতে যদি আমি এক ডুব পানি খাইয়া ফেলাই, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আমি যদি আবার এক কুশ পানি দেই, এটা কি পরিপূর্ণ থাকবো না ভাইয়া ফরবো? তাহলে পরিপূর্ণ কারে কয়? পরেও না আবার খালিও নাই, এটাতে কয় পরিপূর্ণ। তো দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? বেশি আছে না সমান সমান আছে? কমতি আছে না সমান সমান আছে? তাহলে আমার এই সুন্দর ইসলামরা ওই যে কাশেম ভাইয়ের কাছে আইয়া কইসলাম এক গ্লাস পানি দেন, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়া শরবত দিছে, আমরা বাংলাদেশের ইসলামদারে এত সুন্দর একটা পরিপূর্ণ ইসলাম, যার যার মন মতো যে যেইটা পারছে এইটা লাগাইছে। কেউ এটার লোকে ট্যাং দিছে, কেউ এ সিবিটা দিছে, কেউ এ রুয়াবজা দিছে, কেউ ইউসুফগুলের ভুষি দিছে, কেউ এ তুকমার দানা দিছে, কেউ এ চিনি দিছে, আর লাড়া দেওয়ানোর লেগে তো আমরা তারা বেড়া হয়ে কেন? হ্যাঁ দিছে লাড়া, এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত মার খা, ঠিক কিনা কম? না না না, এই কাজ করা যাবে না, এই দিনের মারকজ। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি পরিপূর্ণ দিন মানতে গিয়া, সমাজের বুকে পরিপূর্ণ দিন বাস্তবায়ন করতে গিয়া, পরিপূর্ণ দিনের ধারক বাহক এই মাদ্রাসাকে থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না, ভবনের নাম মাদ্রাসা না, মাদ্রাসা হইল ওইটা, ওই যেখান থেকে দিনের প্রকৃত ধারক বাহকেরা বের হবে, ঠিক কিনা বলো? সুতরাং ভবন হয়েছে, এই এলাকার ঘরে ঘরে আমাদের ছাত্র থাকতে হবে, আমাদের ঘরে ঘরে ছাত্র থাকতে। অনেকে অনেকে দেখবেন কইব যে ও অন্তত আপনি একটা ফলা মাদ্রাসা দেন, এই কথাটার অর্থ কি হয়েছে জানেননি? অন্তত একটা ফুতের আপনি জান্নাত ফাড়ান, কামলাগলে বাহিরের জাহান্নাম দিয়া, কথাটা তো এরকম হইলো না, হইলে একটা ফুতের মাদ্রাসা দিত করে সবগুলো ফুতের মাদ্রাসা দেন, তে ফার্স্টটা বছরে হেন ফোরো, এরপরে তারে নিয়ে জিলে স্কুলে ভর্তি করান, না হইলে ইস্পাহানি ভর্তি করান, না হইলে ক্যাডেট কলেজও দেন, তারে শুরু থাকতে যদি ইসলামটা কুদুর ধরাই দিতেন পারে ফার্স্টটা বছরে, তে কোরআন শরীফ তো সহি করে শিক্ষা লাগবো, 40টা হাদিস তে মুখস্থ করে লাগবো, তে 30 ফরজ কোরআন শরীফ মুখস্থ করে লাগবো, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ এডিতে শিক্ষা লাগবো, এডি শিক্ষা লাগলে এরপরে যদি তে স্কুলও যায়, এরপরে যদি কলেজও যায়, এরপরে তে যদি ডাক্তার হয়, তে যদি ডাক্তার হয়, যেই ফলারাই ফইলা 5 বছর মাদ্রাসাত ফইরা গেছে, সাদা কাগজের লেখারা হ্যাঁ, তে চিন্তা করবো, তে ডাক্তার হইয়া যদি হাসপাতাল দেয়, তার হাসপাতালও চেষ্টা করবো কত কোন নর্মাল ডেলিভারি করান যায়, যতক্ষণ পর্যন্ত পারে না এরপরে গিয়াতে সিজার করবো, ঠিক কিনা কম? কারণ তার কলজার ভিতরে আল্লাহর ডর আছে যে আমি যদি তেহাল লুবে সিজার করি নর্মাল ডেলিভারি হইলে 5,000, আর আল্লাহ আল্লাহ করলে ফুসটা দিতাম ফলে তো 25,000, ঠিক নেই? বাংলাদেশ অহন সিজার ছাড়া কোনো ডেলিভারি হয় নাকি রে? আগের বেরিয়ে আমরার মাসা সিজারা, তার আর দি জীবনে সিজার লাগছে না, অহন দি অয় এক দুইজন, আগে তো মাসাল্লাহ 27টা জন হয়েছে, আমরাও তো 5/3 বোন, আপনারা হুজুর কয় ভাই কয় বোন? আপনি একজনে আল্লাহ বাঁচাইছে যাও কাজে, কাশেম ভাই তারা কয় ভাই কয় বোন? 9 ভাই বোন, আমরা তো একজনে বড় জিতছে, 9 জন হইনা তোমরা আইস দিয়া লইছ, আর আমি যে রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম সাহায্য লইয়া, গিয়া যে দেখলাম এক বিটি ফুন্ড জন লইয়া বইয়া রইছে, আমি গিয়া জিগেলে বেটি কে রাখো আমরা ইতান দিই, আমি সব দেখি আপনার কয় 2 জন ফানি আনতে 17 17
কই হাতার আর দি সিজার লাগে না, আমরা এক দুজন ওই সিজার লাগে গেলে আমি কই ওই ডাক্তারের মনে আল্লাহর ভয় নাই এই জন্য সিজার লাগে না, সিজার লাগা তাই যদি মাদ্রাসা করতো, তাই যদি আল্লাহর ভয় থাকতো, তাই যদি বিশ্বাস করতো আনতে আবুদাল্লাহ হাকা আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আমি যেমনভাবে যা করি আমার আল্লাহ দেখে, আমি আমার আল্লাহকে দেখি, আর আমার আল্লাহ যদি না দেখে তাইলে নিশ্চয়ই আমি আমার আল্লাহ আমাকে দেখে, ঠিক কিনা কয়? তো যদি বিশ্বাস করতো আমি যা করি আল্লাহ সাইয়া রয়েছে, আমি আল্লাহরে দেহাইয়া দেহাইয়া করতে আসি, তো জীবনও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো নয়, কারণ তো চিন্তা করলো জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভাই সাহেব আমার দেশের যদি ডাক্তার আগে আল্লাহওয়ালা হইতো এরপরে ডাক্তার হইতো তৈলে আর সিজার লাগলো নয়, আমার দেশের ইঞ্জিনিয়ার আগে যদি আল্লাহওয়ালা হইতো এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো তৈলে আর ফাইলাট খাইয়া ঘুষ খাইলো নয়, আমার দেশের কন্ট্রাক্টর আগে যদি আল্লাহওয়ালা হইতো এরপরে যদি তে কন্ট্রাক্টর হইতো তাহলে বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ ঢুকলো না, গজব করে দিছে, কারণ আল্লাহর ভয় নাই তো, মনে করছে কোনো মতে কোনো মতে বুঝ দিয়া চারবারটা সাইডে আইয়া ফোরটা ভাল নয় দোষার। আমি দেখি রাইতের তিনটার সময় একটা ব্রিজের নিচে পতাক, আমি মনে করছি সুর ডাইত নাকি আমি কই গাড়ি খাড়া করা, ড্রাইভারে গাড়ি খাড়া করাইছে বলে কে রে গা, তা হুজুর আমি কন্ট্রাক্টর না, আমি ওই কিতা করো সাহেব তলে ডালাই দিতে আসি রাইতের তিনটায়, আমি কই রাইতের তিনটায় তুই হলো ডালাই দোষ কিন্তু দিনও দেশটা গেলি, কই দিন হুজুর মানুষের ঝামেলা থাকে, আমি কই হ রাইতে দিতে বালা রডের বদলি বাঁশ দেওয়ন যায় অসভ্য কথা। আরে তুই ফুসে না যখন শিডিউলের লোকে যখন তোর মিলে না, তুই মোটা রোডের জায়গার তাহলে সিহন রোড দে, তুই ঘনর যা খাসি খাওয়াই সারর ভাই বসেন, এই উঠছেন কেন, এই বসেন না কি মাইক সারা চলে যাবে স্যার ভাই, আপনি কিন্তু দাড়ি রাখছেন আমরা খাসি খাওয়াইছেন, আপনার এটা দর হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহা দাও মেশিন দাও, তাকে জানান নাই যে এমপি সবাই জি ওকে ফাইন বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নামাজের সময় আমি শুধু শেষ কথাটা বলি, এই যতক্ষণ কথাগুলো বললাম বিশ্বাস করেন আল্লাহর কসম আল্লাহ সাক্ষী আমি চাই আমার এই জাতিটা এগিয়ে আসে, সত্যিকার অর্থে আমি চাই আমার বাংলাদেশ কাগজে পত্রে সোনার বাংলা নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হোক। আমি তো অনেক সময় আফসোস করি যে কাশেম ভাই আপনার মতো চেয়ারম্যান যদি আমি আমার এলাকায় একটা পাইতাম, আমি আমার এলাকাটা রাঙ্গাইলাইতাম ডাক্তার, আমার যে পরিকল্পনাগুলো আছে আমি চেয়ারম্যানের সাথে শেয়ার করে করে আমি অনেক দূর এগিয়ে নিতে পারতাম। আপনারা একজন সুকুমার বৃত্তি লালন করে একটা ভালো মানুষকে পেয়েছেন, যিনি নিজের জীবন যৌবনের সাথে এলাকার মানুষের সুখ দুঃখ মিলিয়ে ফেলেছেন, আমার বিশ্বাস যেমন করে এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে, কি সুন্দর করে কবরস্থানের বাউন্ডারি করা হয়েছে এবং বুদ্ধি করে দক্ষিণ সাইডে খালি রাখছে জায়গাটি যেন লইতে পারে, দেখি যেমন তেমন কথা মনে করছে, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। কার জন্য নিবে? আপনাদের জন্যই তো, উনি তো সাড়ে তিন হাজার জায়গা নিয়েই ঘুমাবে, চেয়ারম্যান দেখে তো আমরা ছয় হাজার জায়গা দিতাম না ওনারে, না হলে লম্বা হিসাবে আমরা রাতে চার হাজার জায়গা পাইবো আর কি দূরে দূর, এছাড়াও তো আর উপায় নাই। আমরা সবাই মিলে আসুন আমার দেশটাকে একটু ভালোবাসি,
আবার দেশটাকে একটু ভালোবাসি, আমরা 1 ইঞ্চি জায়গা পর্যন্ত আবাদের আওতায় নিয়ে আসি। আমাদের এই মুরব্বীরা, অনেক মুরব্বী দেখবেন চা স্টল বইয়ে বইয়া খালি চা খায়, আর কোনো ফেজ লাগান না, বিকালবেলা কোনো ফেজ লাগান, খোসা দিয়ে লাগাইলে তো বাংলাদেশ হয়ে যায়। সৌদি আরব আমরা দেখাইছি, একটা গাছের গোড়া টিকাইতে একটা ট্যাপ 1 মাইল দূরের থেকে পাইপ দিয়ে পানি টাইনা নেওয়া লাগে, আর আমার দেশের কাশিটা দিয়ে ভুতান দিয়া লাগাই দিলে ফরেন দিন হয়ে যায়। সব আনা লাগতেন না, আজ জল আবার দানা লাগাইছেন, কালকা ফাতা ছেড়া দিছে, পরশু লতা ছেড়া দিছে, ফরের দিন ফুল ছেড়া দিছে, ফরের দিনে তো লাবণ্য খাইতে আছেন। এই দেশটার ভিতরে এই জায়গা জমিটি খালি ফালাই রাখার কি দরকার? কত সারা সাদ্দি, কত সিফা সাফার জায়গা ফুটে রয়েছে, একটা গাঁথা করে কটা তেলাফিয়া হালাই রাখেন, ঘরের সারুগুল দিয়ে কটা ফুই শাক লাগাই রাখেন, টিনের বেড়ার লোক গুতা দিয়ে ফুই শাক গাছটা সারুগুল দিয়ে বাবাই আনো, উডানডি খালি ফুটে রয়েছে কটা লাউ গাছ সই গাছ লাগাইয়া বাবাই দেন, তখন তো নেট পাওয়া যায় কমের ভিতরে। আপনি কটা ফেজ লাগান, রৌন লাগান, আপনি কটা ধনিয়া পাতা লাগান, কটা কাঁচামরিচ লাগান, কত সহজ। আমরা মুরব্বীরা ঘন্টা খানেক করে কাম করেন, শরীরও ভালো থাকবো, ভিটামিন ডি ট্যাবলেট আর খাওয়ান লাগতো না, দেখবেন 4টা ভাতও বেশি খেতে পারবেন। হে খালি বইয়া বইয়া চা খায়, 87 কাপ, 89 কাপ, 93 কাপ ডেইলি চা, চা খাইতে খাইতে শরীরে রক্ত বেড়ে চা বানাই লেগেছে। সেইদিন একবার উষ্টা খাইছে, রক্ত বার হয় না চা বার হয়, কি রে কারবার কি? কে মুরব্বী আব্বা, আমি 1 ঘন্টা কাজ করলে সমস্যা রাখিতা? আমি যে নাগাই শরীফ সব মুস্তাক হয়েছি, ওহনো তো আমি নিজের হাতে আমার কমপ্লেক্সের ভিতরে গাছ লাগাইছি, গান কাশেম ভাইয়ের দেখাইছে, আমার 18 একর এরিয়া, 18 একর, এই 18 একর এরিয়ার ভিতরে আমি 1টা ইঞ্চি জায়গা খালি রাখি নাই। আমি রাতের বেলা গিয়ে গাছের গোড়াত পানি দিই, আমি দিনের বেলা যখন সময় পাই গাছ লাগাই। কি ফুটছে যে কেনা কি মানুষ, মুরব্বীরা একটু ফেজ রোহন করেন, খালি ইন্ডিয়ার ফেলছে ইয়াতাহান, আর বইয়ে বইয়ে সরকারকে ফোতাইবেন, খালি সরকারকে ফোতাইবেন, ফেজের দাম বাড়লো কেড়ে, নিজে যে করেন না, আপনারা যে উদাম করে সিহন জিংলা দিয়ে খিসন দরকার, সেটা করবো কেনা? ঠিক কিনা কও কেড়ে? আপনি করে ফেস করলে কি হয়? আমরা যার যার ফেস দি, বেচলে বেচাম না বেচলে নাই, অন্তত আমার যেন চলে এই ফেস দি আমি করি, এই রসুন দিয়ে আমি করি, রসুনের কেলের লোকে করে ধন্য ফাতা হালাই দেন, এরপরে সাইডে দিয়ে করে কাঁচামরিচ গাছ লাগাই রাখেন, এরপরে ফহিলের ভিতরে করে তেলাফিয়া হালাই রাখেন, এটি তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে এথাই ওইতে এথাই, ঠিক কিনা কও? আপনার যখন দরকার লাগে 2টা তেলাফিয়া ধরালাম, এপিডি রকম পয়সা ফাতা করা সিরালাই তো, হেগুল দিয়ে আপনি দৌড় জায়গা করে ধন্য ফাতা লই আইয়ান, ফেস ডি ফইল্লা দিয়া, তেলাফিয়া মাছটা দিয়া, কাঁচা মুসটা ফাইডা দিয়া, ধন্য ফাতা সিডো দিও, মার হাবা করা তো না, আমরা তারা ফাইতাম না, কামও ফাইতাম না, খালি আড্ডার বিদ্যে ফাইবেন। এখন থেকে সবাইকে অনুরোধ, মুরব্বী যারা আছেন, 26 এডি আছে, এদের মধ্যে দৈন্য ফাতা লাগাইবেন, এদের মধ্যে ফেজ রোহন করবেন। ইন্ডিয়ার তারা ফেজ বাড়াইলেও আমাদের কিছু আসে যায় না, দাম বাড়াইলেও আমার ঘরের শহীদ তলে যদি ফেজ থাকে, হ্যাঁ তারা ফেজের দাম যত মন্দির এত করুক, আমার কি, আমার সমস্যা কি? আপনি এই সুন্দর করে ফেস করেন, হ্যাঁ তারা দেখবেন কাটা তারের হুল দিয়ে আইয়াছি না, আপনি ডাক দিব দুলা ভাই দুগ্লো ফেজ নিয়েন, আমরা কয়েক মিহি খাইন গে শহীদ তলে, ঠিক কিনা কও? আমার শহীদ তলে ফেজ থাকলে আমি ইন্ডিয়াতে ফেজ আনাম কি হতাম, চায়নাতে রসুন আনাম কি হতাম? এসব আমদানি নির্ভর হয়ে একটা দেশ কখনো আগায় না, নিজেদের উপরে স্বাবলম্বী হতে হয়। আপনি ক্রেসে ভর দিয়া আটতেন পারবেন, দৌড় দিতেন পারতেন না, বাংলা ভাও লইয়া আটতেন পারবেন, লাভ দিতে পারবেন না। বলিষ্ঠ জাতি বিনির্মাণে শক্ত পা লাগবে, শক্ত কদম লাগবে, শক্ত পদক্ষেপ লাগবে, শুধু সরকারের দিকে চাইয়া থাকেন না, রাস্তার গাড়ার বাইঙ্গা যাইকে তো লইলে 2টা মাটি দিয়া বান্ধা দিয়ে খালো অনে রাখ পর্যন্ত, আমরা তার চেয়ারম্যানের ফেল চাইয়া থাকে, মেম্বরের ফেল চাইয়া থাকে, এমপির দিকে চাইয়া রাখে, আপনার বাড়ির ফানি গিয়া সরকারি রাস্তা নষ্ট হয় আর মেম্বরে বান্ধা দিব, আপনি 3 ফরে ফহির বানাইলাম, রাস্তা গেছে পরে আপনি বাইতে গিয়া ঠেঙ্গা চাইতে আছে, ফাইভের উপরে ফাও তুললাম রাস্তায় কয় কীটা, কয় 3 ফরে ফহির হয়ে গেছে গা, কারণ 3 ফারে ফহির হয় কেমনে, কয় চেয়ারম্যান সাহেবের রাস্তা নিছে আর 3 গুল দিয়ে ফার বানলে তো ফহির হয়ে যাবো গা, সম্পূর্ণ হারাম, রাস্তাকে পার বানানো যাবে না, রাস্তার পাশে আপনি 2 জায়গা বান্ধা ফার বানাইয়া এরপরে আপনি ফহির মাছ আলাইবেন, যেন আপনার মাছের কারণে রাস্তা নষ্ট না হয়, ঠিক কিনা কম? বাহের দিনের রাস্তা ফাইছে, বাফের দিনের রাস্তা ফাইছে, সাইড অফ 3 ওভারও মারি দেন রাস্তার মধ্যে, একটা ছাখারি মারি দেন রাস্তারে ফার বানাইয়া ফহির বানাইয়া মাছ আলাইতে আস, নাদান কত যাতা রয়েছে আবার চিন্তা করে দেখেন, খালি টুফি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, হজ কইলাইলে মুসলমান, তোমার হজ নট, তোমার হজ
দাড়ি তো যেমন ধরতে রাখতে পারে না, কামাইলে তো দাড়ি বড় হয়, টুফি তো বৃষ্টি হাতে কিনতে পাওয়া যায়, নাগেশ্বর হুজুরের পাঞ্জাবি এক গোছ কাপড় বাড়াই দিলে তো টেইলারও লম্বা করে পাঞ্জাবি বানাই দেয়। সুতরাং এই দিন নাম ইসলাম না, ইসলাম হইল একেবারে সর্বাঙ্গীন জীবন ব্যবস্থায় নিজেকে নিয়ে আসা, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আপনার কারণে রাস্তা নষ্ট হইতে পারবে না, আপনার কারণে কারো কোনো ক্ষতি হইতে পারবে না, আপনার কারণে আপনি রাস্তার কান্দার মধ্যে গরুর গড় তুললিয়া আপনি গরুর সেনা ছাইড়া দিচ্ছেন রাস্তার দিকে, আরেকবার মসজিদে হয়তো লইয়া হেই সেনা ফোরসে এবার আর লুঙ্গির মধ্যে সিডা ফোরসে, এই যে এবার আর নামাজ ডাজও হইলো না, কেয়ামতের ময়দানে আসামি এবার হয়তো নাফ নইব কিনা। আপনি গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? আপনার গরুর সেনা উঠানো ছাড়েন, গর্ত করে হ্যান থেকে বালতির পরে হালান, আপনি রাস্তার দিকে ছাইড়া দিছেন, কি কারবা রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলান, আন্ধারির মধ্যে রাস্তার ইট নিয়ে ফালা বানাইয়া ঘর তুললালান, আমরা ভালা মানুষ, আমরা সব আমি জানি, সব চিনি। সুতরাং খুব সাবধান, আপনি নামাজের জন্য আটকাবেন না, আপনি রোজার জন্য আটকাবেন না, আল্লাহর হক, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে, কিন্তু দোকান বাকি খাইয়া ঘুরাইছেন মরিয়া গেছেন গা আপনি আটকে যাবেন, আপনি বাসের ভাড়া না দিয়ে ধমক দিয়ে নামবে গেছেন গা আপনি আটকে যাবেন, আপনি টাকা হাওলাত নিয়ে দেন নাই আপনি আটকে যাবেন, আপনি রাস্তারে ব্যবহার করে পুকুর বানাইছেন আপনি আটকে যাবেন। আপনি মনে রাখবেন আপনার কারণে রাস্তার ক্ষতি হলে পুরো এলাকাবাসী আপনাকে কেয়ামতের ময়দানে আসামি বানাবে, ঠিক কিনা বলে? সুতরাং খুব মিলজিল করে সুন্দরভাবে চলবেন, সহযোগিতা করবেন, এই দেশ আপনার আমার আমাদের সবার, এটা কারো কাছে আমরা কন্ট্রাক্টারই দেই নাই, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের, আসুন সবাই মিলে কাগজে পত্রে সোনার বাংলার প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা তৈরি করি, যেখানে পথ পথ করে লাল সবুজের পতাকা উঠবে, যেখানে আনন্দের হিল্লুল বয়ে যাবে, যেখানে মানুষ আনন্দ চিত্তে থাকবে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, যেখানে মানুষ নিঃশ্বাস নেবে বুক ভরে, যেখানে মানুষ খেয়ে পরে আনন্দ থাকবে, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। এই কমপ্লেক্সের ছাত্র ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এটা বিনির্মাণে যখন যা দরকার আমাকে যখনই ডাকবে কাসেম ভাই, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, শত ব্যস্ততার মাঝেও আমি একটা মিনিটের জন্য আসলো ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। আজকে আমার দেখেন কতগুলো প্রোগ্রাম, কালকে রাত্রে আমি তিনটায় শুইছি, সকালে উঠে আবার এখানে আসছি, এখন আমি চলে যাব আড্ডা বাজারে মাহফিল, এরপরে আমার রাত্রে ফরিদগঞ্জ মাহফিল, আমাকে যাওয়া লাগবে। শত ব্যস্ততার মাঝেও কাসেম ভাই যখন ডাকে, এ দেশ বিনির্মাণে ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনে ধারণ করার জন্যে ব্যস্ত সময় পার করি, বসে বসে খাই না, চেষ্টা করি হক কথাগুলো তুলে ধরার জন্যে। আমি এমন করেই কথা বলি যেমন করে আমার লোকগুলো আমার কথাগুলো বুঝে, বুঝিয়ে বুঝিয়ে আমি বলতে চেষ্টা করি। আল্লাহ তাবারক তাআলা আজকের এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা অন্তত সকাল থেকে শুরু করি, একটু জায়গাও যেন খালি না রাখি আমরা ইউনিয়নের ভিতরে, এলাকার ভিতরে আমরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, তরি তরকারি লাগাবো, বিষ খাবো না, পেঁপে গাছ লাগাইবেন সবাই বাড়িতে, এই যে মালটা খান, আঙ্গুর খান, আপেল খান, বিষ বিষ, মালটা একটা ছয় মাস রাখা যায়, এটা ফসত না, সুড হইব ফসে না, তো এটা ছয় মাস বাইরে থেকে ফসে না, ভিতরে গিয়া তোমার সামনে এটা ফ্রিজের ভিতরে আছে, এটা বার হয়নি কি বোনা ভিতরে ঘুরতে আছে কি, এইসব খাইয়েন না, পেঁপে খান, পেঁপে খান, পেঁপে গাছ কাঁচা পেঁপে খান, পাকা পেঁপে খান, বাড়ির কান্দা দিয়া লাগাই দেন। এই যে এখানে যে মসজিদের কবরস্থানের সাইডে দিয়া আমার শিক্ষকদেরকে আমি বলবো পেঁপে গাছ লাগাই দেন, একবার সাইড দিয়া কবরের উপরে আবার লাগাবেন, কবরের উপরের গাছের ফল খাইলে কলম শক্ত হয়ে যায়, সাইডে দিয়া যে জায়গা আছে লাগাবেন, মাদ্রাসার আশেপাশে যে দিকটা জায়গা আছে পেঁপে গাছ লাগাই দেন, ছেলেরা পেঁপে দিয়া সবজি খাবে, গাছ পাকা পেঁপে হুজুরেও খাইবো, আমরা যখন আইবো কাটতে দিব, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। সারোয়ার ভাই আমার একটা কমপ্লেক্স আছে আপনার ইয়েতে ঝাগুরঝুলি কিসমত, উনি ওখানে গিয়েছিলেন, ওখানেও আমার সুন্দর একটা পরিবেশ আছে, আপনার দেখলে অবাক হবেন, আমার নাগাইশ দরবার 18 একর জায়গার উপর একটা দরবার, কত একর?